যাই হোক, মোটামুটি গুন্টাগল থেকে 50 কিলোমিটার দূর বেলারি আমাদের ট্রেন এসে পৌঁছালো। আর এখানে ট্রেনের 5 মিনিট স্টপ আছে। আর এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছিল, কেননা আমি একটা জলের বোতল আনতে গেছিলাম, যার জন্য নাহলে আপনাদের দেখানো যেত যে কত প্যাসেঞ্জার এখানে নেমে গেছিল। আর এই বেলারি আসে সাউথ ওয়েস্টার্ন রেলের মধ্যে, মানে দক্ষিণ পশ্চিম রেলের জোনে। যতক্ষণ আমরা গুন্টাগলে ছিলাম সেই গুন্টাগল পর্যন্ত ছিল সাউথ সেন্ট্রাল রেল, আর এখন এটা এসে গেছে দক্ষিণ পশ্চিম রেলের মধ্যে। আর এখান থেকে শুরু হয়েছে কর্ণাটক। ট্রেন ইতিমধ্যে চলতে শুরু করেছে, বেলারিতে নেমেছিলাম। বেলারিতে কিন্তু একটা আছে বহু 15 দিনের দুর্গ। আমি বেলারিতে কাজ করতে আসি, কখনো সময় পেলে অবশ্যই আপনাদের দেখাবো বেলারির দুর্গ কেমন। আর এখন এরপরে আসছে টোরাঙ্গুল, তারপরে আছে হসপেট। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দুজা হসপেটে গিয়ে। আর এই ট্রেনটাতে সেকেন্দ্রাবাদ যত লোক উঠেছিল না, সবাই মোটামুটি কেউ না কেউ এখানে ওখানে নেমে গেছে, আর এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। আমার সিটটা ছিল S6A, এখন রয়েছি S1A। আর তুমি যখন শুয়েছিলাম S6A শুয়েছিলাম, আর এখন এসে বসে আছি S1A। কেউ নেই আশেপাশে, একবার দেখে নিন আপনারা, দেখেছেন পুরো কিন্তু ট্রেন ফাঁকা ফাঁকা, পুরো ট্রেন কিন্তু ফাঁকা। এরকম ফাঁকা ট্রেন তখন কিন্তু আপনি হাওড়া রুটে কোনো ট্রেনে পাবেন না। আর আমরা এখন ট্রেনের মধ্যে নিয়েছি এই টিফিন, মানে গুন্টাগল থেকে এটা হচ্ছে লেমন রাইস, আর এটা হচ্ছে ধোসা। Thank you.
আপনারা যে নদীটা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তুঙ্গভদ্রা নদী। চার মাস আগে এই মন্দিরে এসেছিলাম মন্দির ভিজিট করতে, তখন মন্দিরে কিন্তু জল ছিল, এখন কিন্তু জল সরকার নেই। আপনারা এখানে চান করতে এখন পারবেন না, জল এতটাই কমে গেছে। আর এখন আসছে দেখুন মুনিরাবাদ রেলওয়ে স্টেশন। আমি যে ট্রেনটা ট্রাভেল করছি ট্রেন নাম্বার 07336, এটার মধ্যে আছে দুটো জেনারেল কোচ, আগে পিছিয়ে টোটাল চারটে জেনারেল কোচ, আটটা স্লিপার ক্লাস, আর হচ্ছে তিনটে এসি কামরা। এইগুলি সময় এই ট্রেনটা চলে। আর এই ট্রেনটা যেমন স্পেশাল ট্রেন তেমন স্পেশালভাবে লেট করে করে যাবে। আপনি যদি এই ট্রেনটাতে সেকেন্দ্রাবাদ থেকে বেলগাঁ পর্যন্ত ট্রাভেল করেন জেনারেলে, আপনার টোটাল ভাড়া লাগবে 220 টাকা। আর যদি আপনি স্লিপারে করেন তাহলে টোটাল ভাড়া লাগবে 545 টাকা। আর আছে থার্ড এসিতে আপনার টোটাল ভাড়া লাগবে 1350 টাকা। আর সেকেন্ড এসিতে আপনার সেই ভাড়াটাই পড়ে যাবে মোটামুটি 1800 টাকার মতো। মানে এরকম আর কি ভাড়ার তালিকা। এটা একটা স্পেশাল ট্রেন, যার জন্য সবকটা ক্লাসে কিন্তু মোটামুটি 200-300 টাকা ভাড়া বেশি এখানে আপনাকে দিতে হবে। এখন অবশ্যই দেখা হবে ভাস্কর এই ট্রেনটা আছে সকালবেলা ছেড়েছে ভাস্কো ডাকা থেকে, আর এটা কালকে রাত 11টায় গিয়ে পৌঁছাবে শালিমার। বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে, একদম সেই লেভেলের পরিবেশ হয়ে গেছে। সুন্দর ঠান্ডা লাগছে আর মনেই হচ্ছে না যে এখন গরমকাল। আমাদের ট্রেনটা যেই হুগলি ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু কোনো লোকজনের ট্রেনে নেই, একদম ট্রেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন ট্রেনের মধ্যে কিন্তু কেউ নেই, দেখেছেন সবাই কিন্তু নেমে গেছে, মানে হুগলিতে সবাই নেমে গেছে। হুগলিতে এই ট্রেনটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে। আর বেলগাম পর্যন্ত ট্রেনটা এরকমই যাবে, আপনি যে কোনো সিটে যেভাবে বুঝি বসতে পারেন। শুভ সকাল সবাইকে, এখন আমি এসে গেছি বেলগাম। কালকে ট্রেন এত লেট পড়েছে, মানে এখানে পৌঁছতে পৌঁছতে রাত 12:30 বেজে গেছে, কোনো দোকান
সব দোকান বন্ধ, খাওয়ার হোটেল বন্ধ, লজগুলোও বন্ধ। আর এখন সকালবেলা এখানে খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য ছাতা নিয়ে চলছি। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেয়ে দিয়ে হেলদি থাকবেন। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।